السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নার আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস কুরিল বরাবরে জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোতারাম। আমার হাতে অনেকগুলো প্রশ্ন আছে, ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আছে, কয়েকটি আপনার থেকে হয়তো জানতে পারবো। প্রথম যে প্রশ্নটি এরিক আলমস নামে প্রশ্ন করেছেন যে আমার একটি প্রশ্ন আছে, আমার বন্ধু একটি ভুল করলো, এখন আমি এটা দেখলাম, এখন আমি কি করব। খুব সুন্দর প্রশ্ন। মাঝে মাঝেই বন্ধু বান্ধবের মাঝে এরকম বিষয়গুলি হয়ে থাকে, যে একটা যুগোপযোগী প্রশ্ন। প্রশ্নকারীকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার বন্ধুর কোনো ভুল আমার কাছে ধরা পড়ে, তাহলে আমি তাকে ব্যক্তিগতভাবে শুধরানোর চেষ্টা করব, তাকে বলার চেষ্টা করব কোরআন সুন্নাহ মোতাবেক যে তোমার এই কাজটি ভুল। এবং যেহেতু আপনি বলতেছেন সে আপনার বন্ধু হয়, তাহলে নিশ্চয়ই তাকে আপনি ভালোবাসেন, তাই আপনার ভালোবাসা দিয়েই তাকে জয় করুন এবং ভালোবাসা দিয়ে তাকে এই বলার চেষ্টা করুন যে ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে কল্যাণ চাই, আমি তোমার অকল্যাণ চাই না, তাই তোমার কল্যাণকামী হিসাবেই আমি তোমাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছি যেটা ভুল। তাই তার সামনে সুন্দরভাবে উপস্থাপন করুন তার এই ভুলের বিষয়টি, সে যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ। চমৎকার বলছিলেন যে সে যে ভুল করেছে, এখানে তার খেয়াল রাখতে হবে যে যিনি ভুল করেছেন, যিনি ভুল ধরেছেন, সামনে রাখতে হবে ইসলামকে। জি অবশ্যই, হাদিসের মধ্যে আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাকের রেজা মন্দিয়া পাওয়ার জন্যই তাকে বলে দিবে যে ভাই, এই ভুলটা না করা উচিত, এভাবে একান্তভাবে বলে দিবে। তাছাড়াও এখানে একটা জিনিস আমি স্মরণ করে যেতে চাই, সেটা হলো যে হাদিসের পাকে এই কথাটাও আছে, মান সাতারা আইবা মুসলিমিন সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন করবে। তাই তার দোষটা যদি ব্যক্তিগত পর্যায়ের হয়, তাহলে এই দোষ কারো কাছে বলে বেড়াইতে নাই। সুন্দর বলছিলেন মোহতারাম। তাওহিদ চৌধুরী নামে ফেসবুকে আরেকবার প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে ছেলেদের প্রস্রাবের পর কি কুলুপ অথবা টয়লেট পেপার ছাড়া যদি পানি দিয়ে ধুয়ে উঠে আসি তাহলে কি হবে? ওযু নামাজ হতে কি কোনো সমস্যা আছে, না এটা শুধু তাকওয়ার বিষয়? হ্যাঁ, অবশ্যই এটা তাকওয়ার বিষয় এবং ওযু নামাজ হইতে কোনো সমস্যা নেই। হাদিসে পাকে কুলুপ ব্যবহারের কথাও আসছে, পানি ব্যবহারের কথাও আসছে। তবে পানি এবং কুলুক দুইটাকেই ব্যবহার করা সবচেয়ে উত্তম বলা হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে প্রশংসাসুলভ বেশ আয়াত নাজিল করেছেন, রিজারুল্লাহ তুলহি যে আয়াত, যে অসুবিধা নেই, জি যে আয়াতে আছে যে যারা এবং কুলুপ এবং পানি দুটি ব্যবহার করবে, আল্লাহ তাআলা এদের প্রশংসা বানি তার কোরআনে কারিমে ঘোষণা করেছেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে গিয়েছিলেন, তাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছিল। ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এমন কি কাজ করো যেই কাজের ভিত্তিতে আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেন, তখন তারা এই কথা জানাইল যে রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পানি ব্যবহার করি। তার মানে হলো যে পানি ব্যবহার করলো চলবে, কিন্তু অতি উত্তম হলো দুটি ব্যবহার করা, যে কোনো একটা ব্যবহার করলো হয়ে যাবে, অতি উত্তম হলো পানি ব্যবহার করা। আর যদি ব্যবস্থা না থাকে তার, যে কোনো একটা অথবা পানি কি বলে ব্যবহার না থাকে, তাহলে শুধু পানি ব্যবহার করে, তবে সে নিশ্চিত হইতে হবে যে আমি পরিপূর্ণরূপে পরিষ্কার হলাম। সুন্দর বলছিলেন। আরেকবার জানতে চেয়েছেন আব্দুর রহমান নামে, যে তিনি জানতে চেয়েছেন যে হুজুর আমারও রাগ খুব বেশি, খুব রাগ ওনার, তো কি কাজ করলে আমার রাগগুলো দমে থাকবে, আমার রাগ কমবে? অনেক সুন্দর প্রশ্ন, এই ভাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। অনেক ভাইয়ের এই সমস্যা থাকে, তবে রাগ থাকা দোষের কিছু নয়। হাদিসে পাকে আসা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্যই রাগ করা এবং আল্লাহর জন্য কাউকে ভালোবাসা ঈমানের অঙ্গ, তাই রাগ থাকা একটা ভালো গুণ। তবে রাগকে যে জায়গায় প্রয়োগ করা দরকার, ঠিক সঠিক জায়গায় প্রয়োগ করতে পারলে অত্যন্ত ভালো। তাই ইমাম শাফি রহমতুল্লাহ এই কথাও বলেছেন, রাগের বিষয় দেখলে যদি কারো রাগ না আসে তাহলে মানুষ নয় ও গাধা। যাই হোক, অনেক সময় এমন হয় যে রাগটা অপাত্র ব্যবহার হয়ে যায়, এটা অবশ্য খারাপ। সেজন্য যদি প্রচণ্ড রাগ এসে যায়,
তাহলে এক নম্বর কাজ হইল যে সে আল্লাহ তাআলার কাছে পানাহ চাবে, যে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, যে না জানি শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে, তাই শয়তান থেকে সে আশ্রয় চাবে। দ্বিতীয়ত হইল রাগ যখন এসে যায় তখন হাদিসে পাকে আসে তুমি অবস্থান পরিবর্তন করো, দাঁড়ায় থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে যাও, হ্যাঁ অথবা মাটির দিকে নজর করো, এরকম অবস্থার পরিবর্তন করবে তাহলে তারা প্রশমিত হবে ইনশাআল্লাহ। তাছাড়া সে যদি একথা চিন্তা করে যে আমি রাগ করতেছি অথচ আমি আল্লাহ তাআলার কত অপরাধ করি, আল্লাহ তাআলা আমার জন্য এরকম রাগ করতেছেন না, উনি আমাকে সুযোগ দিয়ে রাখছেন, তাহলে এই ভাই হয়তো একটা অপরাধী করেছে বা একটা কপুচকু করেছে, সেজন্য আমাকে এই জন্য এরকম রাগ হওয়া উচিত নয়। বরং আল্লাহ তাআলা তার বান্দাকে যেমন ভালোবাসেন তাই বান্দারও উচিত বান্দার প্রতি আরেক বান্দার প্রতি এরকম ভালোবাসা প্রদর্শন করা। তাছাড়া এই লোকটা যদি এ চিন্তাও করে যে আমি যে রাগ করতেছি অথচ আমি যদি চিন্তা করি আমি কি, আমার মূল কোথায়, তাহলে আমি তো সৃষ্টি একদম নাপাক পানি থেকে, তাহলে আমার মাঝে এই রাগের বিষয়গুলি থাকবে না। তাই এই সমস্ত চিন্তা যদি কিছু মানুষ করে তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তারা প্রশমিত হবে। আপনি যে কথাটি বলছিলেন যে অবস্থান পরিবর্তন করা, অর্থাৎ দাঁড়িয়ে থাকলে বসে যাবে, বসে গেলে বসার শুয়ে যাবে এবং অনেক সময় আছে যে ওযু যদি করে তাহলে তার রাগ কমে যাবে, পানি ব্যবহার করা, হাত মুখ ধুয়ে নেওয়া, এতে রাগ হইলে মানুষের শরীর গরম হয়ে যায় তাই ঠান্ডা কিছু ব্যবহার করা, এতে রাগ যদি মাটির মানুষ মাটির দিকে তাকায় মাটির প্রভাব হলো ঠান্ডা তাহলে তার মধ্যে ঠান্ডার একটা ভাব আসবে, প্রশমিতের ভাব আসবে। কথাটা আপনি বলছিলেন যে আউয়ালুল গজবে জুনুবুন ওয়া আখিরু নাদাবুন, রাগের শুরুতে দেখা যায় পাগলামি, হ্যাঁ কি করে ফেলবে, কিন্তু পরে আবার লজ্জিত হয়, লজ্জিত হয়, রাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করা। অবস্থান যখন সে পরিবর্তন করবে অবশ্যই আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দিবেন, এবং কোরআনে কারিমের মধ্যে এই সম্পর্কে আয়াত রয়ে গিয়েছে, আল কাজিমিন আল গাইজা ওয়াল আফিন আন্নাস, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, মুহসিনিন, যারা রাগকে হজম করে, মানুষদেরকে মাফ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। তারা খুব সুন্দর বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এইভাবে সুন্দর সুন্দর মাসআলাগুলো আমাদের এখানে আলোচনা হয়ে থাকে। আপনি প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24-এ পর্দায় চোখ রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মোহতারাম, সংক্ষিপ্ত দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই প্রিয় প্রোগ্রাম, সারা দেশবাসীর প্রিয় প্রোগ্রাম, সারা বিশ্ববাসীর এই প্রিয় প্রোগ্রাম ইসলাম ও আমরা, তুমি এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, এই প্রোগ্রামের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদেরকে এই প্রোগ্রামের সাথে সম্পর্কিত সকল ব্যক্তিবর্গ, বিশেষ বিশেষভাবে যারা এই সময়ে আমাদের সাথে হাত তুলেছেন, লক্ষ লক্ষ দর্শক, এই সকলকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, এই এই প্রোগ্রামের উসিলায়, আল্লাহ এই অনুষ্ঠানের উসিলায় যারা এত উপকৃত হচ্ছেন, আল্লাহ এদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আরো বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, এর দ্বারা আমাদের জান্নাত কামাই হয়, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।